25,000 কোটি ইনকাম করলে 20,000 কোটি টাকা যেত দিদির ঘরে 25-75-এর ভাগাভাগি নিয়ে। এখন মুখ ফসকে দিদির নাম বলে ফেললে তাহলে দিদি গারদে চলে যাবেন, আর সেই কারণেই এতদিন পর অনুব্রতর গুণগান গাইছে দিদি। মুখ্যমন্ত্রী অনুব্রতকে ক্লিনচিট দেওয়া প্রসঙ্গে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এদিন নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার রঞ্জন কেন্দ্রের মাঠে নির্বাচনী জনসভা অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা। সেখানে প্রথমে তিনি দলীয় প্রার্থীদের জয়লাভের জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানান। এরপরেই আধ ঘন্টা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। বক্তব্য শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। প্রথমেই দিনহাটা বিস্ফোরণের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দেন তিনি। শুভেন্দু বলেন, গোটা রাজ্য এখন বারুদের স্তূপে পরিণত হয়ে রয়েছে। একদিন ধূপগুড়িতে একজনকে গুলি করেও মারা হলো। উল্লেখযোগ্য, বীরভূমের একটি জনসভায় নিজে হাজির না থাকতে পারলেও মন্ত্রী ফিরোজ হাকিমের ফোনের মাধ্যমেই বক্তব্য রাখেন মমতা। সেখানে বলেন, প্রায় 11 মাস অনুব্রত মণ্ডলকে আটকে রেখেছে সিবিআই ও ইডি, এমনই তার মেয়েকেও আটকে রাখা হয়েছে। ওর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাহলে আদালতে প্রমাণ করুক, এটা পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র বলে তিনি জানান। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অনুব্রত মণ্ডল একটা টাকার খনি, সেই টাকা পৌঁছে যেত কালীঘাটে 75-25 ভাগাভাগি ছিল তারই মধ্যে। এখন যদি অনুব্রত মুখ খুলে ফেলেন, সব বলে দেয়, তাহলে দিদি গারদে চলে যাবে, সেই কারণেই তার গুণগান গাইতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে রাজ্যগুলোতে বিজেপি শাসন করছে, সেখানে 2,000 টাকা অন্তত 1,000 টাকা করে দিতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভাইপো এর আগে একাধিকবার রাজনীতি ছেড়েছে। উনি বলেছিলেন, অর্জুন সিং জিততে পারলে রাজনীতি ছেড়ে দেবো, নন্দীগ্রামে আমি জিততে পারলে তাহলেও উনি রাজনীতি ছেড়ে যাবো, কিন্তু উনি রাজনীতি ছাড়েননি। অন্যদিকে সিপিএমকে আক্রমণ করেন বিরোধী দলের নেতা মোহাম্মদ সেলিমের অভিযোগ তুললে, 14 বছর আগে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মাওবাদীদের সঙ্গে নিয়ে সিপিএমের নেতাদের খুন করানো হতো। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী মোহাম্মদ সেলিমের কাছে তৃণমূলের দালাল বলে উল্লেখ করেন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন। নোংরা চাল দিচ্ছে রেশন ডিলাররা, আপনাদেরকে চাল দিচ্ছে না, চাল মেরে দিচ্ছে। আপনার পরিবারে 8 জন আছে, 40 কেজি করে ভারত সরকারের দেওয়া প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা পাচ্ছেন না পাচ্ছেন না, এটা দেখার দায়িত্ব কার? পঞ্চায়েতে। আমরা বিশ্বাস করি, না খাউঙ্গা খালে নেহি দেউঙ্গা, যদি খেয়ে থাকে গলার মধ্যে হাত ঢুকিয়ে বের করে নেওয়ার ব্যবস্থা আমরা করব। আমরা রি অডিট করাব, জমি শ্রেণী পরিবর্তন না করে একজনকে দিলেন মাত্র 65,000 টাকা শতক, আর একজনকে দিলেন 5.5 লাখ, সই করালেন দিলেন তাকে 1.5 লাখ, আর 4 লাখ আপনি পকেটে ঢুকালেন, সব ভাগ বাটোয়ারা করে দিলেন, সব বেরোবে। আমরা রি অডিট করাবো, এবং জনতা যারা 5 লাখে স্বাক্ষর করেছে ডাক খতিয়ান ধরে তাদের কাছে আমরা তদন্ত কমিশন পাঠাবো, এবং আগামী দিন আপনার সান জেলে হবে, জেনে রাখুন। বড় বড় কথা যে সাংসদ জগন্নাথ সরকার কি করেছে আমি চ্যালেঞ্জ দিয়েছি, একই কথা মমতা ব্যানার্জি কৃষ্ণগড়ে এসে বলেছিল, আমাদেরকে মিটিংয়ে ডাকিনি, সরকারি সভা দলের সভায় পরিণত করেছিল, সেদিনকে অভিযান করেছিলাম বিধায়কদের নিয়ে আমাদের জেলা সভাপতিকে নিয়ে, হয়ে 40 মিনিটে সেরিয়ে অন্য রাস্তা দিয়ে পালিয়ে গেছিলেন মমতা ব্যানার্জি, তারপর ভাইপোকে পাঠিয়েছিলেন অভিষেক, রানাঘাটে বাইরে থেকে এনে লোক নিয়েছিলেন, লোকাল লোক যায়নি, তারপর তিনি নবজোয়ান না নবখোয়ান
যাত্রা করেছেন, তাতে প্রকৃতি বলেছিলাম এত পাপ সহ্য হবে না, প্রকৃতি মেনে নেবে না, তাই সভা ভেঙে পড়েছিল, বাকুল্লায় লোক হয়নি, চলে গেছিল, এদিন এসছে লোক হয়নি। এর চার ভাগের এক ভাগ অভিষেকের সভায় হয়নি। অভিষেক বাবু দেখে যান, নাক লজ্জা থাকলে বড় বড় কথা বলতেন না। তিনি বলছেন যে জগন্নাথ সরকার কি করেছে, কোনো মন্ত্রীর সঙ্গে কি কোনো বৈঠক করেছে? আরে আমরা লোক দেখালো বৈঠকে বিশ্বাস করি না, আমরা কাজে বিশ্বাস করি। কি কি করেছি, কত কোটি টাকার কাজ করেছি, এমপি ল্যান্ডের কাজ তো হবে। রাজ্যপালকে জিজ্ঞেস করুন, উনি তো প্রেসে কথা বলছেন, প্রতিদিনই তো প্রেসে থাকছেন, ওয়ান টু ওয়ান করছেন, ইন্টারভিউ দিচ্ছেন, ওনার গাড়ি থেকেও প্রেস কর্মী লাইভ করছেন, ট্রেনের ভিতরেও প্রেসকে অ্যালাউ করছেন, ওনাকে জিজ্ঞেস করুন। তৃণমূলের দালাল এইসব করে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলকে হারানোর যে মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়েছে, এটা নষ্ট করতে চাইছে। পশ্চিমবঙ্গে তৃণমূল হচ্ছে এ টিম, সিপিএম হচ্ছে বি টিম, আর দিল্লিতে কংগ্রেস হচ্ছে এ টিম, তৃণমূল হচ্ছে বি টিম। ওটার আছেই, ভারতের স্তূপের উপরে আছে। ধূপগুড়িতে একজন আজকে ট্রাইবেলকে মেরে দিয়েছে ফরেস্ট অফিস থেকে গুলি করে। দিদি যখন ছিল সবাই আমার ছিলাম। শুভেন্দুদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অনুব্রত মণ্ডল নির্দোষ, তাকে 11 মাস ধরে ইডি সিবিআই আটকে রেখেছে। স্বাভাবিকভাবে মুড়ি টিনে গুলে অনুব্রত মণ্ডল তো একটা খাই নাকে খাইয়েছে। অনুব্রত মণ্ডলের পক্ষে না বললে অনুব্রত মণ্ডল যদি মমতা ব্যানার্জির নাম বলে ফেলে যে আমি 500 কোটি টাকা রোজগার করেছি আর আমার দিদিকে আমি 2000 কোটি টাকা দিয়েছি, সেই কারণে অনুব্রতর পক্ষে তাকে বলতেই হবে। এটা 75-25 গল্প। রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূল চিঠি দিচ্ছে কমিশনে, বলছে নির্বাচন বিধি লাঙ্ঘন করেছেন রাজ্যপাল এবং বিজেপির সঙ্গে। রাজ্যপাল একা লড়ে নেবেন, ওনার সে লড়াই করার ক্ষমতা এবং সাংবিধানিক মর্যাদাও আছে। আপনারা 2000-এর কথা বলছেন, অভিষেক বলছে রাজনীতি ছেড়ে দেবে, আপনাদের যে সমস্ত রাজ্য, উনি অনেকবার রাজনীতি ছেড়ে দিবেন বলেছেন, ছাড়েননি। উনি 2019 সালে সৌমিত্র খাঁ যদি যেতে রাজনীতি ছেড়ে দেবেন বলেছিলেন, বলেছিলেন যেতা তো তোদের কথা, কৃষ্ণপুরের একটা বুথ থেকে যদি সৌমিত্র যেতে আমি রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতি উনি ছাড়েননি। উনি ব্যারাকপুরে এসে বলেছিলেন অর্জুন সিং যদি যেতে 2 লক্ষ ভোটে যদি হারাতে না পারি রাজনীতি ছেড়ে দেবো, অর্জুন সিং বিজেপির প্রত্যেকে জিতেছিলেন, উনি রাজনীতি ছাড়েননি। নন্দীগ্রামে গিয়ে আমার বিরুদ্ধে বলেছিলেন, আমার বাড়ির কাছে পকেটে হাত ঢুকিয়ে বলেছিলেন তোর বাপকে ডাক, বলেছিলেন রাজনীতি ছেড়ে দেবো কিন্তু হারাতে না পারি, তা আমি জিতেছি, ওর পিছিয়ে হেরেছি, রাজনীতি ছাড়েননি। রাজনীতি ছাড়লে উনি চার্টার ফ্লাইট করে আর হেলিকপ্টার করে ঘুরতে পারবেন না, ওনার কোনো পশ্চিমবঙ্গের রাজনীতিতে কন্ট্রিবিউশন নেই। 11 সালে খেতে খুঁটে মানুষ মারা গিয়ে লড়াই করে ওনার পিসিকে মুখ্যমন্ত্রী করেছে, তখন পিসি বলেছিলেন আমার পরিবার নেই, বাংলাই আমার পরিবার। আর 11 সালে ক্ষমতায় আসার পরে 21 জুলাই দিল্লি থেকে উনি ল্যান্ড করে নেতা হয়েছেন, উনি লিফটে ওঠা নেতা, হেলিকপ্টারে নামা নেতা, উনি ওনার সঙ্গে মাটির কোনো যোগ নেই। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।